স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথা সাহিত্যে সর্বোচ্চ পাঠকপ্রিয়তা অর্জন করেছিলেন হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যে কথাশিল্পী শরৎচন্দ্রের পর তিনিই এতটা পাঠকপ্রিয়তা পেয়েছিলেন। বিজ্ঞানের ছাত্র হয়েও অনেকটা প্রাণের টানেই সাহিত্য চর্চা করেন। বিষয় ও কাঠামোগত দিক দিয়ে দেশীয় আবহ ও লোকজ অনুষঙ্গে সমৃদ্ধতার সৃষ্টিকর্মের কেন্দ্রে ছিল মানবিক চিন্তার বিকাশ। তিনি একান্ত সরল ভাষা ব্যবহার করে অত্যন্ত সহজভাবে তার গল্প উপস্থাপন করে নিমিষেই পাঠক হৃদয় জয় করতে পেরেছিলেন। তার পাঠকপ্রিয়তার মূল কারণ হল সহজ ভাষা ও ভঙ্গিতে গল্প বলার ধরন, বিষয় নির্বাচনের ক্ষেত্রে তিনি সমকালীন সমাজের সাধারণ মানুষের জীবনকে প্রাধান্য দিতেন, তবে এক্ষেত্রেও স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন। সমাজের ব্যতিক্রমধর্মী অবহেলিত ঘটনাগুলোতে আলো ফেলে মানবিক দিক ফুটিয়ে তুলেছেন। এমনই এক ব্যতিক্রমী গল্পের মানবিক আবেদনের কাহিনী নিয়ে রচিত হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে, 1972 সালে প্রকাশিত। নন্দিত নরকে হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস হলেও এটি ছিল তার লেখা দ্বিতীয় উপন্যাস। তার প্রথম লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার। নন্দিত নরকে উপন্যাসটি হুমায়ুন আহমেদ লিখেছিলেন 1970 সালে। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত, মহসিন হলের আবাসিক ছাত্র। কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে এটি আর বই আকারে প্রকাশ করা হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর মুখপত্র নামে একটি সংকলনে উপন্যাসটি প্রকাশিত হয়। এটি পড়ে মুগ্ধ হন প্রখ্যাত সাহিত্যিক আহমদ সফা। আহমদ সফার উদ্যোগেই 1972 সালের শেষ দিকে খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি থেকে উপন্যাসটি প্রকাশিত হয়। স্বপ্রণোদিত হয়ে উপন্যাসটির ভূমিকা লিখে দিয়েছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর আহমদ শরীফ। ভূমিকায় ডক্টর আহমদ শরীফ বলেন, নন্দিত নরকে গল্পের নামটা দেখেই আকৃষ্ট হয়েছিলাম, কেননা ওই নামের মধ্যেই যেন নতুন দৃষ্টিভঙ্গি, একটি অভিনব রুচি, চেতনার একটি নতুন আকাশ উঁকি দিচ্ছিল। লেখক তো বটেই, তার নামটিও আমার কাছে সম্পূর্ণ অপরিচিত, তবুও পড়তে শুরু করলাম ওই নামের মোহেই, পড়ে অভিভূত হলাম। গল্পে সবিস্ময়ে লক্ষ্য করেছি একজন সূক্ষ্মদর্শী শিল্পীর, একজন কুশলী স্রষ্টার পাকা হাত, বাংলা সাহিত্যক্ষেত্রে এক সুনিপন শিল্পীর দক্ষ রূপকারের, এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্ন যেন অনুভব করলাম। উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাসি কান্না ও সংগ্রাম অসহায়ত্বের কাহিনী। নন্দিত নরকে উপন্যাসটি প্রথম পুরুষে লেখা, লেখকই উপন্যাসের কাহিনী কথক। বইটিতে কোনো চরিত্রকে প্রধান বলা যায় না। কুয়াশায় ঘেরা, স্বপ্নে ভরা এক মধ্যবিত্তের সংসার, এখানে যেন প্রধান হয়ে উঠেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম, দুঃখ কষ্ট, হাসি কান্না, যৌনতা। এ পরিবারের সদস্য হচ্ছে বাবা মা, তাদের সন্তান রাবেয়া ওরফে রাবু, খোকা, মন্টু আর রনু। খোকা পড়াশোনায় বেশ মনোযোগী হওয়ায় পরিবারের সবার স্বপ্ন তাকে নিয়ে, মন্টু একটু খেয়ালি স্বভাবের, সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, রাবেয়া মানসিক প্রতিবন্ধী, খোকার এক বছরের বড়, তাকে নিয়ে সবার অসম্ভব চাপা কষ্ট, রনু সবার ছোট বোন। এ পরিবারের সাথে আরও থাকে আশ্রিত এক মাস্টার, খোকার বাবার বন্ধু, তাদের মাস্টার কাকা। মাস্টার কাকা আনন্দমোহন কলেজে পড়াশোনা করে রাবেয়াদের বাড়িতেই আশ্রয় নেয়। এখানেই সে দিন যাপন করে এবং রাবেয়ার ভাই বোনদের পড়ায়। উপন্যাসের নায়িকা রাবেয়া মানসিক প্রতিবন্ধী, মূলত তাকে ঘিরেই কাহিনীটা এগিয়েছে। তাকে পাড়ার ছেলেপেলেরা ভালো কথা বললেও হাসে, খারাপ কথা বললেও হাসে, ভালো মন্দের পার্থক্য করতে পারে না সে, সে স্বাধীনভাবে পাড়াময় ঘুরে বেড়ায়। তবে রাবেয়া কী কারণে বিকারগ্রস্ত, জন্মগতভাবে কি না, এ বিষয়ে লেখক কিছু বলেননি। একদিন রাবেয়া হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মাস্টার কাকা স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসেন। এ ঘটনার কিছুদিন পর হঠাৎ চা খাওয়ার পর যখন রাবেয়া বমি করে,
তখন পরিবারের সবাই বুঝতে পারে রাবেয়া সন্তান সম্ভবা, কেউ রাবেয়ার সর্বনাশ করেছে। পাগল মেয়ের সাথে কে কখন কি করেছে সে বলতে পারে না। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু অসুস্থ রাবেয়া কিছুই মনে করতে পারে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে রাবেয়ার শারীরিক পরিবর্তন আসতে থাকে। হঠাৎ অবিবাহিত মেয়েটি সন্তান সম্ভবা হয়ে পড়লে পরিবারটি বিপদে পড়ে যায়। এই সংকটের মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হতে থাকে। কোনো একদিন ভোরবেলায় নিজের ঘরেই গর্ভপাত ঘটানো হয় রাবেয়ার। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শহর থেকে ভালো ডাক্তার আসার আগেই রাবেয়া মারা যায়। উপন্যাসের গল্পটা অন্যরকম হয়ে যায় যখন মন্টু কর্তৃক মাস্টার নিহত হয়। রাবেয়ার মৃত্যুর জন্য মন্টু মাস্টার কাকাকে দায়ী মনে করে এবং হাতের বটি দিয়ে আঘাত করে তাকে খুন করে। পুলিশ এসে মন্টুকে ধরে নিয়ে যায়। আদালতে বারবার জেরা করার পরও মন্টু কিছু উল্লেখ না করলেও পাঠক মাত্র বুঝে যায় রাবেয়ার করুণ দশার পিছনে মাস্টারের হাত রয়েছে। আদালতের রায়ে ঠান্ডা মাথায় খুনের দায়ে মন্টুর ফাঁসির আদেশ হয়। উপন্যাসটি শেষ হয় জেলগেটের সামনে, যেখানে খোকা আর বাবা মন্টুর লাশের জন্য অপেক্ষা করছিলেন। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের রচনাশৈলীর প্রধানতম দিক হচ্ছে গল্প বলার সহজ ভঙ্গি। সব কিছু তিনি সহজভাবে উপস্থাপন করেন, মানুষের চিন্তা জগৎ ও বাহ্যিক আচরণকেও সাবলীলভাবে উপস্থাপন করেছেন। নন্দিত নরকের দ্বিতীয় পৃষ্ঠাতেই খোকার বাবা মার রাত্রিকালীন কথাবার্তা ও আচরণের ইঙ্গিত বাংলাদেশি উপন্যাস পাঠকের জন্য খানিকটা ভিন্নতা তৈরি করেছে। মধ্যবিত্ত এ পরিবারটির মানুষগুলোর দৈনিক ভালো লাগা মন্দ লাগা সব কিছু ইঙ্গিতে ইঙ্গিতে বা কখনো কখনো সামান্য বর্ণনা নিয়ে যখন উপস্থিত হতে থাকে, তখন সাধারণ পাঠকের ভালো লাগে। উপন্যাসের লেখক সমাজের অবাঞ্ছিত দিক তুলে ধরেছেন। রাবু প্রতিবন্ধী হলেও পরিবারের সান্নিধ্যে আনন্দে দুঃখে কেটে যাচ্ছিল তার দিন, কিন্তু হঠাৎ থমকে যায় তার জীবন। লেখক এখানে পুরো কাহিনী খোলাসা না করলেও পাঠক বুঝতে পারে মাস্টার কাকাই রাবেয়ার সর্বনাশ করেছেন। মাস্টার কাকার পাশবিকতার কাছে হার মানে রাবেয়ার সব রকম উচ্ছলতা। এ অবাঞ্ছিত ঘটনা গোটা পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই মাস্টার কাকা চরিত্রের মাধ্যমে সমাজে ভদ্রতার মুখোশধারী অসৎ চরিত্রের লোকদের মুখোশ উন্মোচন করেছেন। উপন্যাসে এ চরিত্রকে বাঁচিয়ে রাখেননি, বাস্তবেও উপন্যাসিক এসব চরিত্রের বিনাশী কামনা করেছেন। উপন্যাসটিতে বাইরের দুনিয়ায় মেয়েরা যে কতটা অনিরাপদ সেটাই রাবেয়ার জীবনের করুণ পরিণতির মাধ্যমে লেখক বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়, সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। এ উপন্যাসে উঠে এসেছে নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারের ঘটে যাওয়া কিছু ঘটনা। আছে বাবা মায়ের স্নেহ ও ভালোবাসায় গড়া সংসার, ভাই বোনের খুনসুটি, চাকুরি করে পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তনের স্বপ্ন, ভালোবাসার মানুষটিকে মনের কথা বলতে না পারার কষ্ট, মানসিকভাবে অসুস্থ বড় মেয়েকে নিয়ে পরিবারের দুশ্চিন্তা ইত্যাদি। উপন্যাসটি সাবলীল ভাষায় লেখা, তবে একই ধরনের বাক্যের পুনরাবৃত্তি রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কার ব্যাপারে আলোচনা করা হচ্ছে তা বুঝতে সমস্যা হয়। এ দৃশ্যে কার সাথে কার কী সম্পর্ক তা কয়েকবার পড়ার পর বুঝতে হয়। নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পর কবি শামসুর রহমান দৈনিক জনকণ্ঠ পত্রিকায় লিখেছেন, বইটি পড়ে আমার এত ভালো লেগেছিল যে শতপ্রবৃত্ত হয়ে আমি আমার কলমে সেই বইয়ের একটি নাতি দীর্ঘ আলোচনা করি। সেদিনই আমার মনে হয়েছিল আমাদের কথাসাহিত্যে একজন নতুন কথাশিল্পীর আবির্ভাব ঘটেছে। এরপর সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে হুমায়ুন আহমেদ অনেকগুলো উপন্যাস রচনা করেছেন এবং ইতোমধ্যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক। সহজ সরল উপস্থাপনার জন্য প্রথম উপন্যাসের মাধ্যমে যে জনপ্রিয়তা হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত তা ধরে রাখতে পেরেছিলেন। নন্দিত নরকে তার প্রথম দিকের উপন্যাস হলেও
সাহিত্যিক বিচারে প্রশংসিত হয়েছিল এবং বিশেষজ্ঞদের মতে এটি তার শ্রেষ্ঠ রচনার দাবিদার। শেষের দিকে তরুণ প্রজন্মই ছিল তার সাহিত্যের প্রধান পাঠক। তার সৃষ্ট হিমরূপা চরিত্র কাল্পনিক হলেও ছিল সর্বজন পরিচিত। তাছাড়া তার নাটক ও চলচ্চিত্র সব বয়সের সব শ্রেণীর মানুষের মন জয় করেছে। নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা কথা সাহিত্যের নতুন দ্বার উন্মোচন করেছিলেন, যার উত্তরসূরি হিসেবে উল্লেখযোগ্য আনিসুল হক ও ইমদাদুল হক মিলনের মতো কথা সাহিত্যিকগণ। ধন্যবাদ সবাইকে।